তুমি এখানে একা কি করছো ল্যাপটপে? আমরা তো এখানে ভূত ধরতে আসছি, তাই না? এক্সকিউজ মি, তোমরা তো জানো না, ঠিক আছে? আমাদের দেশে সায়েন্স অনেক আগায় গেছে, এন্ড সব কিছুর ভিতরে সায়েন্স আছে, ইভেন ভূতের ভিতরেও সায়েন্স আছে। আমি একটা রিসার্চ করতেছি এখানে, বুঝছো তো? চুপচাপ দেখো, আল্লাহ তো ব্রেনের জায়গায় ব্রেনটা দেয় না তোমারে, তো চুপচাপ দেখো আর শিখো, আর না শিখতে চাইলে ওদিক যাও। কি বিজ্ঞানী সাহেব আয়া পড়ছেন? আচ্ছা, আমি বুঝি মোটু ভাই আর ওই যে পিয়ার চাচা কে আছে? সরি চাচা না, ওই যে আমার পিয়ার স্যার আছে না অফিসের, ওই যে মাথার ভিতরে সাদা এক গাদা চুল লয়ে বয়ে থাকে, দুনিয়ার সব কিছু হয়ে বুঝি আমরা কিছু বুঝি না। এক্সকিউজ মি, আপনি একটু স্লোলি কথা বলতে পারবেন? স্লোলি না, আসলে আমি জন্মের পরে তে আমার এই রোগটা রয়ে গেছে, মানে কথা কই দিয়ে থাকি কোনো জায়গায় না, স্টপ দেওয়ান জানা দিলে না দম বন্ধ হয়। আচ্ছা, হু আর ইউ? আমারে ছিলেন না, অফিসের তিন নাম্বার কর্মচারী আমি। হ্যাঁ, আরে ও মোটা ভাই আছেন। আচ্ছা পিয়ার শাশা কই? সকাল থেকে সাতবার ফোন দিল, হ্যার কোনো খবর নাই, আমি আয়া পড়লাম, আপনার কি খবর নাই? হ্যাঁ, পিয়ার মেয়ে তোর চাচা লাগে নি কোনো? বেয়াদব না, হে হ্যাঁ আমার সার হয় ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো বাবা আমি তুই সার করবি বুঝছো? ঠিক আছে, বুঝাই গেলাম তো। ঠিক আছে ঠিক আছে, আপনি ফোন দিলেন সবার আগে আপনার কথা কয়ে, আর আমরা আগে বললাম আর আপনি স্যার আর কি ঠিক করো যদি করতে পারি এটাতে আপনার বান্ধব ভূত না ধরতে পারলে টাকা দিয়ে আপনার ভাড়া আনছি না, যান আপনি আপনার কাপ করেন। স্যার এখন আমাকে কি করতে হবে? এটা কোন এখন করতে হইবে, যেহেতু এই 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 বাড়ি একটা পুরাতন বাড়ি, ভূত থাকতেই পারে অস্বাভাবিক কিছু না, এখন এক একজন এক এক দিকে ইন করো, বুঝাইতে পারছি? সবাই এক জায়গায় যাইও না। বুঝছি বুঝছি স্যার, আরেকটা কথা বলুন। ক নির্ভয় কমুনি, আরে কও না, অসুবিধে কি? আপনি কোনো যাবে, আমি তো আসছি জায়গায়, তোমরা এক একজন এক এক দিকে ঢোকো। ঢুকি আয় বলছি, আমরা আর কি ভিত্তি হানতে যাবো? ভিত্তি তো হানবা। আচ্ছা সবাই ভিত্তে ঢোকবা, ঢুকি আমার একটা ইনফরমেশন দাও যে ভিতরের অবস্থা কি। সব সময় দেখছি একটা কামে গেলে আপনি নিচে থাকেন, আমরা পাঁচতলায় উঠি, চারতলায় উঠি, ছাদে উঠি, কাম শেষ হয় আপনি নিজের ক্রেডিট চালান, এবার আপনি আঙুলে গায়েন বুঝছেন? বেশি চালাকি করো, হ্যাঁ টাকা দিয়া পালি আর আমারে কও রিক্স লইতে, তাহলে তোমাকেও টাকা দিয়া পালি কি কারণে? এইবার রিক্স লও, নিউ জানো, না পারলে কি হবে তো বুঝবা। কি কি ভূত? তো ভূত ভূত ধরতে আসছো? ভূত ধরো গিয়া তুমি আমার পিছে কেন গুড় গুড় করতেছ আমি বুঝলাম না। আমরা তো ভূত ধরতে আসছি এখানে, তাই না? জাস্ট গিভ মি 10 মিনিটস, ওকে? আসছে ভূত ধরতে, দেখবো নাকি আগে ভূত ধরে তুই না আমি।
বিরক্ত কর যত সব। আমার রিসার্চের অনুসারে তো এখানেই পাওয়া উচিত। সমস্যাটা কই হইতেছে? এখানে আপনি কি করেন? আপনি কে ভাই? আমাকে চিনবেন না? তা চিনবো না, আপনি এরকম কাছে এসে কথা বলতেছেন কেন? আমি কাজ করতেছি, ভূত খুঁজতেছি ভাই, ডিস্টার্ব করেন না। জান, ভূত কি দেখছেন আপনি কোনো সময়? দেখি নাই। আপনি এত কথা বলছেন, আপনি দেখছেন ভূত? হ্যাঁ দেখছি আমি ভূত। একটু বলেন কিরকম দেখতে, এখানেই দেখছেন? আপনি হেলে তাকাই থাকেন আমার দিকে, ভূত দেখেন? তার মানে তো ভূত আসলেই আছে এই জায়গায়। বলছিলাম না আমি, হ্যাঁ এখানে ভূত পাওয়া যাবে। আমি বলছিলাম আমার রিসার্চ ভুল হইতেই পারে না, কেউ তো বিশ্বাস করে না। ইয়েস বলছিলাম না।